হ্যালো বন্ধুরা, যারা ফুল ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইফেক্টিভ হতে চলেছে। আপনি যদি যাচাই করতে না পারেন আপনার এই পেপার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড কিনা, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আপনারা আমার স্ক্রিনে যে পেপার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আমি কিভাবে বুঝবো এই অ্যাকাউন্টটি ভেরিফাইড কিনা? তো এটা বোঝার জন্য বিভিন্ন উপায় আছে এবং বিভিন্ন ধরনের পেপ্যাল অ্যাকাউন্ট বিভিন্নভাবে যাচাই করতে হয় যে এটা কি ভেরিফাইড কি না। হ্যাঁ, তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইউএস পেপ্যাল যদি হয় সেই ক্ষেত্রে এখানে একটা অপশন থাকবে, এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন ইমেল কনফার্ম, ব্যাঙ্ক কনফার্ম, কার্ড কনফার্ম। এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং অ্যাপসের মধ্যে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু এই পাশে পাঁচ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা বন্ধ করে রাখছি, অর্থাৎ এই দুইটা ফিল আপ করিনি, কারণ যে কিনবে সে তার নিজের পিকচার অ্যাড করে নিবে এবং তার নিজের অ্যাপসে ডাউনলোড করে লগ ইন করে নিবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট, বুঝতে পেরেছেন আপনারা ইতিমধ্যেই। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন এই পেপ্যাল অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে টাকা সেন্ড করবেন তখন তার পেপ্যালের মধ্যে ঢুকলে কিন্তু দেখাবে যে অ্যাকাউন্টটা ভেরিফাইড কি না। এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইউএস পেপ্যালের ক্ষেত্রে। তো ঠিক আছে, আমি আমার অন্য একটা পেপ্যালে এখান থেকে টাকা সেন্ড করেছি, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টটি ভেরিফাইড কি না। তো আমার অ্যাকাউন্টের নামটা আমি দেখাই আগে, প্রথমে আমার অ্যাকাউন্টের নামটা হচ্ছে এখানে, আমি যদি ক্লিক দিই এখানে তাহলে আমার নামটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আমার এই পেপ্যাল অ্যাকাউন্টের নামটা হচ্ছে শ্যানন গঞ্জালেস, এই নামটা পেপ্যালের। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শ্যানন গঞ্জালেস, দ্য রিসিভ অফ দ্য পেমেন্ট ইজ ভেরিফাইড, অর্থাৎ এই লেখাটা যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। এখানে যদি ইউএস বাদ দিয়ে অন্য দেশের পেপ্যাল থাকতো বা ভেরিফাইড না হতো সেক্ষেত্রে কিন্তু লেখা থাকতো ইউর পেপ্যাল অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। তো আপনারা কিন্তু এই দুইটা অপশনের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে এটা ভেরিফাইড পেপ্যাল। তো অলরেডি ভেরিফাইড পেপ্যাল কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো এই পেপ্যাল দিয়ে আপনি কী কাজ করতে পারবেন। যদি আপনি ফেসবুকে অ্যাড দিতে চান বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে চান বা ডোমেইন হোস্টিং কেনাকাটা করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইউএস পেপ্যালটা সংগ্রহ করতে হবে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকে অ্যাড চালাই, এই দেখানে দেখতে পাচ্ছেন $10 কাটছে, এছাড়া আরও কিন্তু আছে পেমেন্ট, আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই $10টা হচ্ছে ফেসবুকে অ্যাডসের জন্য আমি ব্যবহার করেছি, এছাড়া আরও আছে এখানে, আমি যদি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাই, এই যে এখানে ম্যাটা অ্যাডসে $10 কাটছে, তারপর আবার ম্যাটা অ্যাডসে $24.99 কাটছে। হ্যাঁ, তো আপনারা এভাবে কিন্তু ইউএস পেপ্যাল নিলে ফেসবুকে অ্যাডস প্রোভাইড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ডোমেন হোস্টিং কিনতে পারবেন বা যে কোনো ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, রিসিভ করতে পারবেন, সবই কিন্তু করা যাবে। আর এই পেপ্যাল অ্যাকাউন্টের একটা সুবিধা হচ্ছে এই পেপ্যাল অ্যাকাউন্টে আপনারা অনেকেই কিন্তু ফোন নাম্বার ওটিপি প্রবলেমের কারণে পেপ্যাল ব্যবহার করতে পারেন না, তো তাদের জন্য এই পেপ্যালটার সুবিধা হচ্ছে এটাতে কিন্তু কোনো ওটিপি লাগবে না, কারণ এটার জিমেলের মধ্যে আপনি কোড নিতে পারবেন। এখন হয়তো বা আপনার মনে কোশ্চেন জাগে যে জিমেলের মাধ্যমে আমি কীভাবে কোড নিব, তো তাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 11 মিনিট আমি আগে আমি কিন্তু লগ ইন করে করেছি আমার অ্যাকাউন্টটা, এবং লগ ইন করার সময় কিন্তু আমার জিমেলে এই যে কোড আসছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু চাইলেই এভাবে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্যবহার করতে পারবেন। তো গাইস, এটা গেল ইউএস পেপ্যাল। আপনারা যদি ইউএস বাদ দিয়ে অন্য দেশে পেপ্যাল নিতে চান, কারণ ইউএস পেপ্যালে কিন্তু সার্ভিস পেমেন্ট নেওয়া যায় না, আপনারা সবাই জানেন সার্ভিস পেমেন্ট নিলে অ্যাকাউন্টটা লিমিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিজের নামে ফুল ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট নিতে হবে, যেটা সম্পূর্ণ রেস্টোর অ্যাকাউন্ট হবে। তো রেস্টোর অ্যাকাউন্ট নিলে তাহলে কিন্তু আপনি FNF এবং সার্ভিস দুইভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এখন যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজের নামে তৈরি করা ভেরিফাইড রেস্টোর অ্যাকাউন্ট, রেস্টোর অ্যাকাউন্ট এখানে লেখা থাকবে ইউর অল সেট, ইউর অ্যাকাউন্ট ইজ রেডি ফর বিজনেস, তাহলে বুঝবেন এটা রেস্টোর অ্যাকাউন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার ইমেইলের মধ্যে ঢুকলে লেখা দেখবেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্টোর, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, একটু সময় দিন আমাকে। এই যে এখানে আমি যদি যাই, এখানে ক্লিক করে দেখবেন আমার ইমেইলে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, এরকম মেসেজ যাবে ইমেইলের মধ্যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্টোর, তাহলে বুঝবেন যে অ্যাকাউন্টটা রেস্টোর। তো বন্ধুরা, আমি দুই কোয়ালিটির অ্যাকাউন্টটি দেখালাম, এখন আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা নিতে পারবেন। আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিলে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন, সেই সঙ্গে যে কোনো প্রবলেমে পড়লে আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট দিই অল টাইম, ঠিক আছে। তো আমাদের সার্ভিসগুলো যদি আপনি নিতে চান তাহলে দ্রুত আমাদের পেজে যোগাযোগ করুন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আরও অন্য বিষয়ে কথা বলতে চাইলে তাহলে অবশ্যই আমরা ভিডিও তৈরি করবো।